हेलो बंधुरा आमी आबार एशे गेछी एकटा नतून वीडियो निये। तो आजकेर वीडियोते आमी आपनादेर देखाबो की करे आपनी घरे बसे खूब इजिली मोमो बानिये निते पारबेन। मोमो बानानो खूब इजी, जे केउ बानाते पारे। तो आमिओ आजके मोमो बानाच्छी, देखुन। प्रथमे आमी मयदाटाके भालोभावे छेके नेब जाते कोनो लाम्स ना थाके ओते। तो छाकार काजटा चलछे। আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন। তো মোটামুটি ছাকা হয়ে গেছে। আর বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আমরা ভেজ মোমো বানানোর জন্য আমরা বাঁধাকপি কুচিয়েছি। অনেক রকমভাবে মোমো করা যায়, যেরকম নন ভেজে আছে মাংস চিকেন কিমা দিয়ে। তো আমরা ভেজ করব। ময়দাটাকে ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, কেন কি খুবই নরম হওয়া দরকার। মোমোটা যে রুটিটা আছে ওটা নরম না হলে ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমরা একটা ডো বানিয়ে নিয়েছি, ভালোভাবে মেখে এটাকে কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো। বাপের বাড়ি আসলেই আমার বোনেরা সবসময় ওয়েট করে যে আমরা কি বানাবো, কি খাবো। এর জন্য সবসময় কিছু না কিছু আমরা বানাতে থাকি। আসলেই বোনেরা যখন একসাথে হয় খুব মজা হয়। তো ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো যাতে ওটা আরও একটু নরম হয়ে যায়। এবার বাঁধাকপিতে নুন দিয়ে দেব, আর গোলমরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একভাবে ভালো করে মাখবো। আমরা গোলমরিচটা একটু সামান্য দিচ্ছি, আর লঙ্কা কুচিও দিচ্ছি না। লঙ্কা কুচিও চাইলে দিতে পারেন, কিন্তু আমার ছেলে যেহেতু ঝাল খায় না, তাইতে আমরা অল্প ঝাল ব্যবহার করছি। এইবার ভালোভাবে মাখিয়ে নেব সব কিছুকে। ছোট ছোট লুচি বেলে নেব, পাতলা পাতলা, মোটা না হয় যাতে, তাহলে মোমোটা কিন্তু ভালো হবে না। ওই লিচিগুলো খুবই পাতলা হতে হবে। এবার আমরা স্টাফিং করব। আমার বোন খুব ভালো ভালো ডিজাইন বানাতে পারে, তাইতে ও বলল আমি বানাই। এবার দেখুন, ও সুন্দর করে ধারগুলোকে মুড়ে মুড়ে দিচ্ছে। আপনারা আলাদা আলাদা ডিজাইনভাবে করতে পারেন নিজের ইচ্ছা মতো, আমরা এইভাবে করছি। ধনে পাতাটা দিতে ভুলে গেছিলাম, একটু ধনে পাতাও অ্যাড করে দিয়েছি। এবার মোমোর শেপগুলো হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ওটাকে স্টিমে দেব। লেচি বানানোর এখনও কাজ চলছে। আমরা স্টিম করার জন্য একটা গামলাতে জল নিয়েছি, তার উপরে ফুটো ফুটো যে থালাগুলো পাওয়া যায় ওগুলো বসি, ওটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তার উপরে আমরা এই মোমোগুলো রাখবো। প্রথমে জল গরম করে নিয়েছি, তাইতে স্টিমটা মিডিয়াম রাখবো। এবার এবার আস্তে আস্তে হতে থাকবে 10 থেকে 15 মিনিট। এবার একটু চেক করে দেখব। মোমো প্রায় রেডি হয়ে এসেছে। এবার এইভাবেই আমরা বানাতে থাকব। সত্যি বলতে মোমো খেতে সবারই ভাল লাগে, আমারও খুব ভাল লাগে। আমি যেখানেই যাই সবসময় মোমো খুঁজি। তো পাহাড়ে, স্পেশালি পাহাড়ে গেলে মোমোটা খুব ভালো পাওয়া যায়। তো বাড়িতেও এইভাবে বানিয়ে নিলে এটা মনে হয় এটা খুবই হেলদি হবে আর স্বাস্থ্যকর হবে। তো এইভাবে যখনই কোনো বাইরের খাবার খেতে ইচ্ছা করবে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো এই যে মোমো রেডি, এবার খাওয়ার পালা।
মোমোর সাথে আমরা সেজওয়ান চাটনি যেটা পাওয়া যায় বাজারে কিনতে, আমরা ওটাই রেড চিলির যে চাটনিটা ওটা কিনে নিয়েছি। আপনারা চাইলে সস বা বাড়িতেও নিজের হাতে বানাতে পারেন, চাটনিটা খুবই ইজি, গ্রিন চাটনিও বানাতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। দেখুন আমার ছেলেটাও খুব ভালোভাবে খাচ্ছে, মানে ওর ওটা খুবই ভালো লেগেছে, তাহলে তার মানে আপনার বাচ্চারাও বা ছোটরাও এই সেম মোমো খেতে পারবে, তো বাড়িতেও ট্রাই করুন। আমি আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন, টাটা আর গুড বাই।